দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে, ফোন 9475179586। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পেয়ে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসে। ঠিকাদারদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালপত্র সরবরাহ করেন বা কাজ করেন, কিন্তু তাদের টাকা বহুদিন ধরে আটকে রাখা হচ্ছে। তারা বারবার আবেদন করেছেন যে তাদের পেমেন্ট করে দেওয়া হোক, কিন্তু কোনো কর্তৃপক্ষই কথা শুনছে না, তাদের কোনো দাবি মানা হচ্ছে না। তাই আজ তারা একত্রিত হয়ে সকলে মিলে বিক্ষোভ দেখালেন এবং ডেপুটেশন দিলেন। দেখুন বিস্তারিত। ডেপুটেশন দিচ্ছি আমরা, এনআরজিএসের মেটেরিয়াল সরবরাহের করেছি, সেই টাকা দীর্ঘদিন, আজ প্রায় 3 বছরের উপর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি। অনেক এফটিও হয়েছে, অনেক এফটিও হয়নি। আমরা নিজেদের কী বলবো, বাড়ির জিনিস বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি। সামান্য 1 লাখ টাকার কাজ করতে যাব, সেখানে মানুষের কাছে, মহাজনদের কাছে আমাদেরকে হাতে পায়ে ধরে কাজ করতে হচ্ছে। তাই সরকারের কাছে করজোড়ে বিনীত অনুরোধ, যেন আমাদের ভেন্ডারদের টাকা অতি অবশ্যই পুজোর আগে যেন মিটিয়ে দেন, এটুকু আমার সরকারের তরফে আমার অনুরোধ। কারণ আমাদের এটা কোনো এ নয়, আমাদের পেটের দায়ে, আমাদের কী বলবো, ছেলে পুলে তাদেরকে মানুষ করা, স্কুলে পাঠানো থেকে শুরু করে সব কিছু আমাদের কষ্টের মধ্যে চলে যাচ্ছে, দেনার দায়ী হয়ে যাচ্ছি পরপর পরপর। আজকে ইন্টারেস্ট খিস্তে খিস্তে আজকে আমাদের দিক, আমাদের পিঠ দেয়ালে ঠিকে গেছে। তাই আমরা আজকে ভিডিও 1 নম্বর বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি, যাতে আমরা অতি শীঘ্রই পুজোর আগে অন্তত টাকাটা পাই, সেই অনুরোধ আবার বিনোদন সরকারের কাছে জোরহাত করে অনুরোধ করছি। ওনারা যেন আমাদের এই মুখগুলোর দিকে তাকিয়ে অন্তত আমাদের পেমেন্টগুলো করে দেন। আপনার নাম? আমার নাম শেখ সাফিউদ্দিন, আমি গোঘাট ব্লকের একজন ঠিকাদার এবং পঞ্চায়েতের ভেন্ডার। ঠিক আছে, ঘোরো তো, চলো 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 চলো। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। আমাদের এমজিএনআরইজি যে টাকা আজকে দীর্ঘ 3 বছর পড়ে আছে, আমাদের 21 সালের 9 মাস পর্যন্ত টাকা দিয়েছেন, তারপর থেকে কোনো টাকা আমরা পাইনি। আমাদের ছেলেরা ঘটি বাটি বিক্রি করে আজকে এই সমস্ত যে কাজগুলো ওনাদের অর্ডার অনুযায়ী করেছেন, আজকে সমস্ত দেনার মুখে পড়ে গেছে। তারা এমন দেনার মুখে পড়েছে যেটা বলার নয়, আজকে খাদ্যাভাব দেখা দিয়েছে ছেলেদের আমাদের ওই টাকার জন্য। অনেক ঠিকাদার আজকে সুসাইড করতে গেছে, আমরা তাদেরকে বাধা দিয়েছি যে না, আমরা নিশ্চয়ই চেষ্টা করছি বিডিও সাহেবের কাছে যাব, এরপর আমরা এসডিও সাহেবের কাছে যাব, তারপর আমরা ডিএম অফিস যাব, তারপর আমরা নবান্ন যাব, প্রয়োজন হলে আমরা দিল্লি পর্যন্ত যাব, যাতে আমাদের ছেলেরা টাকাটা পায়। যে টাকাগুলো আজকে দীর্ঘদিন পড়ে আছে, সেই সমস্ত টাকা আমাদেরকে যত দূর যেতে হয় তত দূরই আমরা যাব, কারণ আমাদের ছেলেদের মুখে ভাত নাই। সামনে পুজো আসছে, দুর্গা পুজো আসছে, সেই পুজোর আগে আমাদের সমস্ত টাকা মেটাতে হবে, সেই দাবিতেই আজকে আমরা বিডিও অফিসেতে ডেপুটেশন দিতে এসেছি। আপনার নাম? আমার নাম গুরুপদ ঘোষ। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ, সদরঘাট, হুগলি। আমাদের এনআরজিএস প্রকল্পে আমরা যে সমস্ত ঠিকাদার বা ভেন্ডার আছি, আমরা দীর্ঘদিন ধরে মালপত্র সরবরাহ করে কোটি কোটি টাকা আমাদের অনাদায়ে আছে, আমাদের আজকে জীবন বিপন্ন, আমাদের প্রতিদিন আমাদের টাকার সমস্যা, আমরা ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ হয়ে গেছে, অথচ আমাদের দীর্ঘদিন ধরে আজ 3.5 বছরের উপর হতে গেল, আমরা এখনও টাকা পাইনি এনআরজিএস প্রকল্প। তা আমাদের দাবি যে এনআরজিএস প্রকল্পে দীর্ঘদিন ধরে যে মেটেরিয়াল সাপ্লাই করেছে যে সমস্ত ভেন্ডাররা, তাদের জীবন জীবিকা বাঁচাবার জন্য অবিলম্বে যাতে তাদের টাকা সত্বর পেমেন্ট করা হয়, তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন। আমরা আশা করব যে গভর্নমেন্ট
যথাযথ পদক্ষেপ নিয়ে আমাদের এই যে আজকে বিপন্ন জীবন, এই জীবনকে যেমন রক্ষা করতে পারে এবং এনআরজিএস প্রকল্পের টাকা তারা মেটানোর পর সেই সমস্ত ভেন্ডাররা আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে সেই আশা নিয়ে আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি। আমার নাম আলোক কুমার। কোথায় দিচ্ছে? আর বোঘাট ওয়ান ব্লক। আপনার নাম? আলোক কুমার। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আড়ম্বা। আমাদের পূজোর আগে অবিলম্বে আমাদের হকের টাকা মেটাতে হবে। মেটাতে হবে, মেটাতে হবে। পূজোর আগে অবিলম্বে আমাদের হকের টাকা মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে। এনজি এনার্জি এজিএস এর যে বকেয়া টাকা আছে সেই টাকা অবিলম্বে পূজোর আগে আমাদের টাকা মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে। পূজোর আগে যে টাকা আমাদের বাকি আছে এনার্জি এস এর সেই টাকা অবিলম্বে আমাদের মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে। এনার্জি এস এর মালতী মাতা হাই স্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাই স্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চুড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।